চল্লিশ মিনিট প্রজাইজ ফর দ্যাট, সেটা আমরা বুঝতে পারছেন। আমি যেখানে ছিলাম আমরা একটা প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে গুণ খুন ও বিনা বিচারে হত্যার মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন কর্মকাণ্ডের জন্য র্যাব এবং র্যাবের 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা প্রদানের পরই জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশের ডেলিগেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক বেনেদিন আহমেদের নাম রয়েছে। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক বেনেদিন আহমেদকে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় জনগণের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার জাতিসংঘকে যে ডেলিগেশনের তালিকা প্রদান করে সেখানে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। বাংলাদেশের অবৈধ আওয়ামী সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতাদের একজন বেনেদির আহমেদকে এই তালিকাভুক্ত করে সরকার এইসব মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা প্রদান করার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় উক্ত পুলিশ কর্মকর্তা জাতিসংঘের এই নির্দিষ্ট সম্মেলন ব্যতীত অন্য কোন কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের 1947 অর্থাৎ 1947 চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোন ব্যক্তি শুধুমাত্র জাতিসংঘের সুনির্দিষ্ট উক্ত সম্মেলনে যোগ দিতে পারবেন এবং তার অবস্থান সীমিত থাকবে জাতিসংঘের প্রাঙ্গণে। আমরা মনে করি এই ধরনের শর্ত সাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অমানবিক। সরকারের এই ধরনের দায় দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেও ঝুঁকি ফেলেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ দেশের প্রায় সকল গণতান্ত্রিক দল এই সরকারের হিংস্র আচরণ নিয়ে কথা বলে আসছে। ইতিমধ্যেই আমাদের দেশের অসংখ্য নেতা কর্মীকে এ সরকার গুম করেছে, ক্রস ফায়ারে হত্যা করেছে, বিনা বিচারে গ্রেফতার করে নির্যাতন করেছে। দেশে কোন গণতান্ত্রিক পরিবেশ নেই, মিটিং মিছিল করার কোন অধিকার নেই, বিনা অনুমতিতে এমনকি কোন সমাবেশ পর্যন্ত করতে দেয় না। গণমাধ্যমগুলির উপর একটা সেলফ সেন্সরশিপে বাধ্য করা হয়েছে গণমাধ্যমগুলিকে। সেরকম প্রেক্ষিতে দেশের মানুষের কথা কর্ণপাত করা দূরে থাকুক, এমনকি জাতিসংঘের মতো বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য শক্তিশালী সংস্থার পক্ষ থেকেও বারবার উদ্বেগ ব্যক্ত করা হলেও তারা তোয়াক্কা করছে না, হত্যা গুম খুন তারা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে তার চিহ্নিত করেছে, যারা ক্ষমতাসীনদের পক্ষ থেকে এই সব মানবাধিকার বিরোধী অপতন করতে চাচ্ছে। এবং সেই অভিযোগেই আমাদের দেশের প্রতিষ্ঠান র্যাবের উপর এবং র্যাব ও পুলিশের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ এই ধরনের পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশের মানুষ আশা করেছিল এই সরকারের বোধোদয় হতে পারে, কিন্তু আমরা অবাক বিস্ময় ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম জাতিসংঘের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত এই অপরাধীকে প্রতিনিধি দলে যুক্ত করার মধ্য দিয়ে সরকার প্রমাণ করল যে তারা তাদের হিংস্র মানবতা বিরোধী অপতৎপরতা চালিয়ে যাবে এবং বিশ্ববিবেক ও মতামতকে তোয়াক্কা না করবে। ইতিমধ্যে ভোলায় গুলি করে দুজনকে হত্যা, ঢাকা ও কুমিল্লায় পুলিশের হেফাজতে দুইজনের মৃত্যু, সারা দেশে জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রতিবাদে বিএনপির চলমান আন্দোলনে পুলিশ ও সরকারি দলের হামলাতে এটাই প্রতীয়মান হয় যে এই সরকারের যে অপরিণামদর্শী ত্যাগবাদী সিদ্ধান্তের দায় দায়িত্ব কেবল সরকারকেই বহন করতে হবে। সত্য ন্যায়ের পথে জনগণের বিজয় অনিবার্য। এই সুযোগে আমি আপনার কয়েকদিনে আমাদের যে 22 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে আমাদের এখন পর্যন্ত যে হামলাগুলো হয়েছে গতকাল রাত পর্যন্ত তাতে হামলা হয়েছে 50টির অধিক জায়গায়, আসামি করা হয়েছে প্রায় 2000 মানুষ এবং মামলা করা হয়েছে 15টার উপরে।
ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা, নোয়াখালী শেরবাগ উপজেলা, ফেনী জেলার সাগরনাইয়া, ফুলগাজী, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের 55 জন অধিক আহত, ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশাল, বরিশালের মেহেন্দিগঞ্জে, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি, রাজশাহীর কাশিরাঙ্গা সহ এটাই হচ্ছে আপনার আমাদের আজকের বক্তব্য। যদি কোনো প্রশ্ন থাকে বলেন। না, প্রশ্নই হচ্ছে না, বিএনপি তো আপনার আন্দোলন শুরুই করেছে, লক্ষ্য গতকাল করেছে আপনাদের। আমাদের লক্ষ্য একটাই, যে ভয়াবহ যে দানবীয় মনস্ট্রাস একটা শক্তি আওয়ামী লীগের বর্তমানে যারা ক্ষমতা চালাতে বসে আছে, এদেরকে সরানোটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবার আপনার গণতান্ত্রিক ব্যবস্থা। তিনি অপব্যাখ্যা দিয়েছেন, সত্যের অপরাধ করেছেন। আপনার ইউএস যে হিউম্যান রাইটস যে রিপোর্ট, সেই রিপোর্ট এক আজকে না, গত 4-5 বছর ধরেই কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে, আপনার নিজেরা জানেন। এবং জাতিসংঘের যে রিপোর্ট তাতেও এইটা উঠেছে, আর মিশেল রেচেলেটের যে সাংবাদিক সম্মেলন সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, আমি সেগুলো আবার আপনাদেরকে পর করে শোনাবো, পরিষ্কার করে সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে বাংলাদেশে এই মানবাধিকার লঙ্ঘন চলছে, এবং এটাও বলা হয়েছে যে এই লঙ্ঘন এইভাবে চলতে থাকে, এবং এর সঙ্গে যদি বাংলাদেশ সেনাবাহিনীর কেউ জড়িত থাকে সে বিষয়টা তারা উল্লেখ করেছেন, যে তাহলে সে ব্যাপারেও তাকে নিরঙ্কুশ ভাবে দেখার জন্য আপনার সেটাকে দেখার জন্য একটা সিস্টেম তৈরি করা হয়েছে। সবশেষে গুরুত্বপূর্ণ কথা যেটা বলছেন, যে এটার জন্য একটা সম্পূর্ণ স্বাধীন একটা সংস্থা তৈরি করতে হবে, যারা স্বাধীন ও নিরপেক্ষ ভাবে এই বিষয়টা তদন্ত। আমার মনে হয় বুঝতে ভুল হচ্ছে কি সমস্যাটা হচ্ছে, জাতিসংঘের কমিশনার যে বক্তব্য রেখেছে একটা বিশ্বের বাংলাদেশের বিষয়ে যে বক্তব্য রাখার, সেটা বাংলাদেশে অবস্থানকালে পরিষ্কার ভাবে সে বক্তব্য দিয়ে গেছে। ওখানে বিশ্বব্যাপী নির্বাচন হয়েছে, রোহিঙ্গাটা বিষয়টা উঠে আসছে, বিকজ এটা বিশ্বের এসে এটা বিশ্বের বৈশ্বিক সমস্যা, আর বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যার উপর ঢাকায় বসে উনি যে প্রেস কনফারেন্স করেছেন পরিষ্কার ভাবে বলে গেছেন বাংলাদেশ কোথায় অবস্থান করছে। সেক্রেটার যেটা বললেন, এমন অবস্থায় বাংলাদেশের অবস্থানকে ব্যর্থ করতে গেলে লাস্টে যেটা বলেছে, যে এই অবস্থা থেকে মুক্ত হতে গেলে একে স্বচ্ছ ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ তদন্ত করার প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশের এই বিষয়গুলোর বিষয়ে তদন্তের প্রস্তাব দিয়ে গেছে, এবং প্রয়োজনে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ এই তদন্তে সহায়তা করবে এটাও বলে গেছে। তারপরে তাদের মাথায় এই জিনিসটা না ঢুকে, সরকারের যারা এই সমস্ত কথা বলছে তাদের মাথায় যদি না ঢুকে, তাদের ড্রিল করতে হবে, তাদের মাথাতে ড্রিল করেছে, তার কোনো উপায় নেই।
ড্রিল করে ঢুকাইতে হবে। এতে দেখবেন আরো